অন্ডালে দক্ষিণ খণ্ড এলাকায় ডাইনি অপবাদে এক বৃদ্ধাকে বেধড়ক মারধর ও আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। 14 দিন ধরে ঘর ছাড়া ওই বৃদ্ধা। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে স্বঘোষিত গুণিন সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের দুর্গাপুর আদালতে তোলা হলে আগামী 4 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ডাইনি অপবাদে মারধর করে বৃদ্ধাকে ঘরছাড়া করার অভিযোগে স্বঘোষিত গুণিন সহ 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত গুণিন সরস্বতী বাগদীর বাড়ি দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইচ্ছাপুরে, অন্য 2 ধৃত বোধন সোরেন ও রবিন কিষ্কুর বাড়ি অন্ডালের দক্ষিণ খণ্ড পঞ্চায়েতের একটি এলাকায়। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করে শুক্রবার দুর্গাপুর আদালতে তোলা হয়। আইনজীবীদের সূত্রে জানা গিয়েছে, আগামী 4 আগস্ট পর্যন্ত অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। অন্ডাল থানা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অভিযোগটি উঠেছিল দক্ষিণ খণ্ড পঞ্চায়েতের একটি গ্রামে। অভিযুক্তদের গ্রেপ্তার হয় কিছুটা স্বস্তিতে বৃদ্ধার পরিবার। শুক্রবার ওই গ্রামে গিয়ে দেখা গিয়েছে বাড়ি ফিরেছেন বৃদ্ধার ছেলে, তবে বৃদ্ধা এখনো বাড়ি ফেরেনি। বৃদ্ধার ছেলে জানান, পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃদ্ধাকে বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্সরে, USG, জেনারেল সার্জারি, মাইক্রো সার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রো এন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমোনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2 পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নম্বর 1800-121-3557, মোবাইল নম্বর 7479-002900, 7479-002901, 7479-002902।